দোস্ত ওইটা দারুণ সুন্দর একটা মেয়ে। ওই মেয়ের দিকে কেউ তাকালে মাস্তান চোখ উপরে ফেলবে। তোর এত বড় সাহস আমার ডার্লিংয়ের গায়ে হাত দিয়েছিস? না না ভাই, হাতের কোনো দোষ নেই, পায়ের দোষ। আমার দুই পায়ে তৃতীয় কোনো পায়ে এসে পড়াতেই হোঁচট খেয়েছি। পা কেটে হাতের জায়গায় আর হাত কেটে পায়ের জায়গায় লাগিয়ে দেবো। প্রমাণ করেছো তোকে এমন শিক্ষা দেবো যা থেকে সবাই মনে রাখবে। তা জানা সত্ত্বেও তোমরা থাকতে কিরণের বেপরোয়া চলাফেরার সাহস দিনের পর দিন বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে একের পর এক কোনো না কোনো নালিশ আমার কাছে আসছে। গত রাতে ড্রিম ক্লাবে যা করার করেছে, তারপর রেন্টে কার থেকে জোর করে একটি গাড়ি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে মধ্যরাত পর্যন্ত ঘুরে বেরিয়েছে। তার চেয়ে বড় বিষয়ে ও নিজে সেই গাড়ি ড্রাইভ করেছে। যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো ভেবে দেখেছো? ব্যবসা বাণিজ্যে সময় দিতে গিয়ে আমি ওর দিকে খেয়াল রাখতে পারি না বলে মা বাবা মারা যাবার পর থেকেই আমি ওর দেখাশোনার জন্য তোমাকে রেখেছি। সেই ছোটবেলা থেকেই তুমি ওকে লালন পালন করে আসছো, কিন্তু কে শিখিয়েছো? রক্তের একমাত্র ভাইকে ফাঁকি দিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে। আজকের পর থেকে এসব কথা আমি আর শুনতে চাই না মিসেস ছায়লা বেগম, ওকে? জি স্যার। নো, আমি খাবো না। অন্যায় করে থাকলে আমি করেছি, তার জন্য ভাই তোমাকে বকবে কেন? আহা, যা হবার হয়েছে এখন খেয়ে নাও। নো, যতক্ষণ পর্যন্ত ভাইয়া তোমাকে সরি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। মাই সুইট সিস্টার ঠিকই বলেছেন। অন্যায় আমার লক্ষ্যে ভুল করবেন আর তার জন্য সরি তো আমাকেই বলতে হবে। সরি মিসেস শালা বেগম, সরি। আপনি খুশি ম্যাডাম? সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি ক্লাস শেষে চলে আসছিলাম, কিন্তু আমার এক বান্ধবী তার জন্মদিনের পার্টি উপলক্ষে আমাকে ক্লাবে নিয়ে যাওয়ার পর আমি ভালোর ভালো খারাপের খারাপ। আমার কাছে অন্যায়ের নাই কোনো মা। সরি ভাইয়া। সরি, বসে। তরকারিতে ফেলেই দিয়েছেন, এখন আপনার চিকেন তন্দুরি খান।